চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দীপবন্ধু খ্যাত মোস্তাফিজুর রহমানের 21তম মৃত্যুবার্ষিকী আজ। দীপবন্ধু ছিলেন সন্দ্বীপের জন্য নিবেদিত প্রাণ, মানবদরদী, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট শিক্ষানুরাগী। মোস্তাফিজুর রহমানের নিখাত সন্দ্বীপ প্রেমের অনন্য উদাহরণ। ঢাকায় তার বাণিজ্যিক ভবনের নাম সন্দ্বীপ ভবন, পরিবহন ব্যবসার নাম ছিল সন্দ্বীপ পরিবহন, পত্রিকার নাম ছিল সাপ্তাহিক সন্দ্বীপ। এসব নামকরণের সুস্পষ্টভাবে প্রতীয়মান, জীবিকার টানে তিনি ঢাকায় থাকলেও জীবন ছিল সন্দ্বীপের মাটিতে সন্দ্বীপকে ঘিরে। তিনি সুনামির বেগে সন্দ্বীপ আসতেন। ১৯৯০ সালের 6ই ডিসেম্বর স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের পর দীপবন্ধু রাজনীতিতে প্রবেশ করেই আওয়ামী লীগের মনোনয়নে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 1996 সালের 12ই জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে টানা দ্বিতীয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2001 সালের 1লা অক্টোবর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করলেও শারীরিক অসুস্থতাজনিত কারণে একদিনের জন্য ভোটের মাঠে সশরীরে উপস্থিত হতে পারেননি তিনি। দীপবন্ধু 1943 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর বাউরিয়ায় জন্মগ্রহণ করেন। 2001 খ্রিস্টাব্দের 20শে অক্টোবর সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 22শে অক্টোবর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর প্রথম নামাজে জানাজা এবং 23শে অক্টোবর মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কলেজ মাঠের নামাজে জানাজা জনসমুদ্রে পরিণত হয়েছিল। মুকুটহীন সম্রাট মোস্তাফিজুর রহমানের অকাল মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছিলেন, সন্দ্বীপ হারিয়েছে একজন বলিষ্ঠ, যোগ্য এবং সক্রিয় রাজনৈতিক নেতা। নিউজ ডেস্ক, চট্টলাটিভি। চট্টলাটিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।